मन अनफ़क़ा ज़ौजैन दुआ मिन तिल्कल अबवाब या अब्दुल्लाह हाज़ा खैरुम मिन्हु। हादिसटा एकटु मनोयोग सहकारे शुनुन, घुमाइयेन ना, आल्लाहर दोहाई लागे। हादिसगुलो बुखारी मुस्लिमेर हादिस, हादिसेर सनद सही। एकटु घुमाइयेन ना, आमि जानि क्लान्त श्रान्त परिश्रान्त शरीर, घुम आसबे। একটু মনোযোগ সহকারে শোনার জন্য আন্তরিক দরখাস্ত পেশ করতেছি। আমি শুধু হাদিসের অনুবাদগুলো করতেছি, খুব সুন্দর হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, মান আনফাকা যাওজাইনি দুআ মিন তিলকাল আবওয়াবে, যে ব্যক্তি জোড়ায় জোড়ায় আল্লাহ রাস্তায় দান করবে তাকে জান্নাতের ওই সমস্ত দরজাগুলা থেকে ডাকা হবে, ইয়া আব্দুল্লাহ হাজা খায়রুম মিনহু, হে আল্লাহর বান্দা এই দরজাটা সবচাইতে ভালো, এই দরজাটা উত্তম, এই দরজা দিয়ে আসো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাস্তায় দান করার এই সবচাইতে সেরা সুযোগ যাচ্ছে এক টাকায় সত্তর টাকা, মতান্তরে এক টাকায় সাতশো টাকা। এটা কোন মাসে স্যার? রমজান মাসে না? রমজান মাস চলে যাচ্ছে, সময় আপনার কাছে কেউ যেন কিছু সে ফেরত না যায়। আপনারা এই রমজান মাসের মধ্যে যত বেশি পারেন দান করার জন্য চেষ্টা করবে। আর এক বর্ণনায় আছে, এক টাকায় সাতশো টাকা দান। সুবহানাল্লাহ। দরকার সনদ সহি। তাহলে আপনারা একটু খেয়াল করুন, মনে করুন আমরা এখন ওই জান্নাতের যে সমস্ত দরজা দিয়ে ডাকা হচ্ছে, মনে করুন আমরা ভাগ্যবান, আমরা ওইখানে দাঁড়াইয়া গেলাম। এখানে চারটা দরজার কথা বলা হয়েছে, ফামান কানা মিন আহলিস সলাতি, এক নম্বরে যে দরজা দিয়ে ডাকা হবে সে হলো সলাতের দরজা, নামাজের দরজা। সুবহানাল্লাহ। হাদিসটার মধ্যে কিছু ব্যাখ্যা আছে, গভীরভাবে খেয়াল করলে মজা পাবেন ইনশাআল্লাহ। কিভাবে? ফামান কানা মিন আহলিস সলাতি দুআ মিন বাবিস সলা, যে ব্যক্তি নামাজি ছিল তাকে নামাজের দরজা দিয়ে ফেরেশতারা ডাকবে, আসো আসো এই দরজা দিয়ে আসো, এটা সবচাইতে ভালো দরজা, এটা সেরা দরজা, শ্রেষ্ঠ দরজা, এই দরজা দিয়ে ঢুকলে এতগুলো নিয়ামত পাবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়ামান কানা মিন আহলিস সাদাকা দুআ মিন বাবিস সাদাকা, দুই নম্বরে যে ব্যক্তি সদকাকারী ছিল, দানশীল ছিল, আল্লাহর রাস্তায় দান করত, তাকে দানের দরজা দিয়ে ডাকা হবে। সুবহানাল্লাহ। দানের দরজা আছে, অথচ দান করা কি ইসলামের পাঁচটা খুঁটির মধ্যে একটা খুঁটি আসেনি? না, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, দানের কথা আছে এখানে, কিন্তু এক একটা আমলের ফজিলত, হেকমত, গুরুত্ব এক একটা ক্ষেত্রে এক এক রকম। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? যখন দান করার প্রয়োজন তখন দান করাটা হলো সর্বোচ্চ ইবাদত, যখন নামাজের সময় নামাজ পড়াটা সর্বশ্রেষ্ঠ ইবাদত, যখন জেহাদের সময় জেহাদ করা সর্বশ্রেষ্ঠ ইবাদত, যখন মা বাবা অসুস্থ মা বাবার সেবা করা দরকার তখন মা বাবার সেবা করা সর্বশ্রেষ্ঠ ইবাদত, তখন যদি মা বাবার সেবা না করে মসজিদে এসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নফল নামাজ, নফল রোজা, হজ, যাকাত সব কিছু করেন, তাহলে ওই মা বাবার খেদমত না করার কারণে, অসন্তুষ্ট হওয়ার কারণে সব আমল বাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? ক্ষেত্র বিশেষ এক এক আমলের গুরুত্ব, তাৎপর্য, মর্যাদা এক এক রকম। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে দরজা গেল কয়টা? দুইটা, একটা হলো নামাজ আর একটা হলো সদকা, দান। ওয়ামান কানা মিন আহলিল জিহাদ দুআ মিন বাবিল জিহাদ, তিন নম্বর দরজা হলো ফেরেশতারা ডেকে ডেকে বলবে, যারা জিহাদকারী ছিল, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, সংগ্রাম করেছে, লড়াই করেছে, অন্যায়ের প্রতিবাদ করা এটাও জিহাদ, ন্যায় বিচার করা এটাও জিহাদ, যেখানে অন্যায় হয় সেইখানে প্রতিবাদ করা, হাত দিয়ে হোক মুখ দিয়ে হোক ওইটাও হলো জিহাদ। মানে ক্ষেত্র বিশেষ জিহাদ বিভিন্ন প্রকারে হয়। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? যে ব্যক্তি জিহাদকারী ছিল তাকে জিহাদের দরজায় দিয়ে ডাকা হবে। সুবহানাল্লাহ। বলবে যে হে আল্লাহর বান্দা এই দরজাটা হলো সবার সেরা দরজা, মানে যে যে দরজায় নিযুক্ত আছে ফেরেশতাগণ ওই দরজাটাকে সেরা দরজা বলবে। সুবহানাল্লাহ। চার নম্বরে ওয়ামা কানা মিন আহলিস সিয়াম দু
দুইয়া মিন বাবিস রায়্যান। দেখেন যে ব্যক্তি সিয়াম পালনকারী ছিল অর্থাৎ রোজাদার ছিল তাকে রোজাদারের দরজা দিয়ে ডাকা হবে, এটা নি না রোজার দরজার নামটা একটু ভিন্ন, সুবহানাল্লাহ। কোন ওমান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবির রায়্যান, দেখছেন না এবারে যে ব্যক্তি রোজাদার ছিল তাকে রায়্যান নামক একটা দরজা দিয়ে ডাকা হবে, সুবহানাল্লাহ। রোজা যেমন একটা ব্যতিক্রম ইবাদত, রোজার জন্য যে দরজাটা আছে ওই দরজার নামটাও একটা ব্যতিক্রম ধর্মী নাম, সুবহানাল্লাহ। কিন্তু জিহাদের দরজার জিহাদের দরজা, সালাতের দরজা সালাতের দরজা, সদকার দরজা সদকার দরজা, মানে ওই আমলের নাম মানুষের দরজার নাম, কিন্তু সিয়ামের দরজার নামটা একটু ভিন্ন, ওইটার নাম কি রায়্যান। রায়্যান নামক দরজা দিয়ে ডাকা হবে, হে আল্লাহর বান্দা যতগুলো দরজা দিয়ে ডাকা হচ্ছে এই যে দরজা দিয়ে আমরা ডাকতেছি এটার নামটাও একটু ভিন্ন, আসো এই দরজা দিয়ে ঢুকো, এটা হলো সবচাইতে শ্রেষ্ঠ দরজা এবং এই দরজা দিয়ে প্রবেশ করলে সব এক্সেপশনাল জিনিস তোমরা পেতে পারবে, সুবহানাল্লাহ। এরপর হাদিসটা বড়, দেখছেন হাদিসটা এখনো শেষ হয় নাই। এরপর সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবি ছিলেন বিচক্ষণ সাহাবি, খুব একবার চৌকস একবার বুদ্ধিমান এবং জান্নাতের সুসংবাদ পাওয়ার ক্ষেত্রে এক নম্বরে পাইছেন, এমনি এমনি ফান নাই। দেখছেন ওনার মেধা কতটুকু, দেখেন উনি প্রশ্নটা কিভাবে করে, দেখেন ওনার প্রশ্নের ধরনটা দেখেন। ফাকালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মুখ থেকে এই কথাগুলো শোনার পর তিনি প্রশ্ন করলেন, বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আমার মা বাবা উভয়জন কোরবান হয়ে যাক। সাহাবায়ে কেরামের একটা নীতি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোনো কিছু জিজ্ঞেস করার সময় এ নিজের বাপ মাকে কোরবান করে দিতেন, সুবহানাল্লাহ। মা আলা মান দুআ মিন তিলকাল আবওয়াবি মিন জরুরা, হে আল্লাহর রাসূল যাকে যে সমস্ত মানুষদেরকে ওই যে ওই দরজাসমূহ দিয়ে ডাকা হবে তার তো সেরে গেছে একবারে, তার তো জীবনে আর কোনো সওয়াব হওয়ার নাই, সে তো একদম সফল কাম হয়ে গেছে, সে তো চিরস্থায়ী সফল কাম, তার জন্য আর কি চাই আর কি দরকার, সুবহানাল্লাহ। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফাহাল ইউদা আহাদুন মিন তিলকাল আবওয়াবি কুল্লুহা, এমন কি কোনো ব্যক্তি আছে যে ব্যক্তিকে জান্নাতের চারটা দরজা দিয়ে এট এ টাইম ডাকা হবে, যে ব্যক্তি চারোটা আমলের উপযুক্ত, চারোটা আমল করছে মানে চারোটা আমল তার মধ্যে ফুঙ্কানু ফুঙ্কু রূপে আছে, এমন কোন ব্যক্তি কি আছে যে ব্যক্তিকে জান্নাতের চারটা দরজা যতগুলো দরজা আছে সবগুলি দরজা দিয়ে এট এ টাইম তাকে ডাকা হবে, সুবহানাল্লাহ। প্রশ্ন দেখছেন নাকি এরকম, মানে এমন কি কোনো ব্যক্তি আছে যে ব্যক্তিকে জান্নাতের সবগুলো দরজা দিয়ে ডাকা হবে, যে আসো আসো উনি এই দরজার ফেরেশতারা বলতেছে এই দরজা দিয়ে আসো এই দরজা এটা সবার সাথে ভালো, এই দরজার ফেরেশতারা বলতেছে হ্যাঁ এই দরজা দিয়ে আসো এটা জিহাদের দরজা এটা সব চাইতে ভালো, এটা সলাতের সিয়াম অর্থাৎ রোজাদারের দরজা এটা সব চাইতে ভালো, এমন কি কি ব্যক্তি আছে যে ব্যক্তিকে সাইরো দরজার ফেরেশতাগণ আপ্যায়ন করে এট এ টাইম তাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, সুবহানাল্লাহ। এরপর এই কথা শোনার সাথে সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নাআম হ্যাঁ এমন এমন ব্যক্তি আছে যাদেরকে জান্নাতের সবগুলি দরজা দিয়ে ডাকা হবে, সুবহানাল্লাহ। ওয়ারজু আতাকুনা মিনহুম, দেখেন আমার রাসূল বলতেছেন আমার আশা হয় আমার ইচ্ছে হয় আমার মনে হয় যেই ব্যক্তিদেরকে জান্নাতের সবগুলি দরজা দিয়ে ডাকা হবে ওই ব্যক্তিগুলোর মধ্যে তুমি একজন হয়ে যাবে, দুনিয়া থেকে ঠিক থাক থাকা অবস্থায় আশারায় মোবাশ্বরায় মাশহুর প্রসিদ্ধ দর্জন যে সাহাবি তাদেরকে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এক নম্বরে আবু বকরকে দিয়েছেন, আবার ওই যে প্রশ্ন করছেন যে জান্নাতের সবগুলি দরজা দিয়ে এইভাবে আপ্যায়ন করবে একজন ব্যক্তিকে সবগুলি দরজা দিয়ে ডাকা হবে, ওই ব্যক্তির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্য কারো নাম বলেন নাই যে আমি আশা করি তুমি ওই ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছো, সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। হাদিসটার সনদ সহিহ বুখারী মুসলিমের হাদিস।